شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام ورحمة الله وبركاته যে আমাদের মধ্যে অনেকেই ফরজনামার সমাধান করা পরে সম্মিলিতভাবে ইয়া একা কিভাবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সাল্লাম আলাইকা এ ধরনের পড়া যাবে কি না আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন সালাত সাল্লাম আল্লাহ বাত যে সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যারা মুসলিম বলে নিজেকে দাবি করে তার প্রতি ও এবং ফরজ হলো আল্লাহ রসুল্লা আলি সাল্লা ভালোবাসা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের সাথে মহব্বত রাখা আর যে ব্যক্তি প্রতি আল্লাহ রসুল্লাহ সালাতামের প্রতি মোহাম্বত ও ভালোবাসা নেয় তাকে মুসলিম বলা যাবে না তাই এখন কথা হলো এই আল্লাহ রসুল্লা আলি সালাতামের ভালোবাসতে গেলে তাকে অবশ্যই আল্লাহ সালাতু সালাতামের প্রতি দরুদ এবং সালাম পেশ করতে হবে যেমন আল্লাহ তালার নির্দেশ দরুদ পড়ার ব্যাপারে আল্লাহ সুফহানের প্রতি অনুগ্রহ করেন এবং তার শ্রেষ্ঠা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথ সালাম জানাও তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুফহান ও তালার নির্দেশ এবং আদেশ যে তোমরা কি করো রাসুল সল্লাহ সাল্লাম প্রতি ও সালাম পেশ করো তাই হাদিসের মধ্যেও দেখা যায় যে আল্লাহ রসুল আলহি সাল সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সে দূরত পড়ার জন্য উৎসাহিত করেছেন যেমন একটি হাদিসের মধ্যে এসছে আবদুল্লাহ বিন আস আসরাজ বর্ণিত তিনি আল্লাহ রসোলা আলি সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন মানসাল আলহান সাল আলিহিব আসরা। যে ব্যক্তি আমার প্রতি দরুদ একবার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবেন হাদিসটি সহিহ মুসলিমের এবং তিরমিজির একটি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন আউলান্নাসি বিয়াওমুল কিয়ামা আক্তারুহুম আলাইহি কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পড়বে তো এই মর্মে আরও বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত যে আল্লাহ রসুল আলী সাল্লা প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পেশ করা যেমন একটি হাদিসের মধ্যে এসে রাবেন আজে রাবিন আজে প্রাদ তিনি বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় দশ দশ বার করে দূরত পাঠ করবে কেমতের দিন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা সালাম তার প্রতি কী করবেন সাফাহাত করবেন তো এখন কথা হলো এই যে দৌরদ পড়ার এত ফজিলত সালাম পেশ করা এত ফজিলত তাহলে সেটা কিভাবে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম প্রতি দরুদ পেশ করতে হবে সালাম পেশ করতে হবে তার যদি পর্যালোচনা করা যায় তাহলে এ কথাও পরিষ্কার হবে যেমন বুখারি মুসলিমের একটি হাদিস আনাবি মুহাম্মদ কাহবিন উজরাতারজা আলাইবী ও সল্লাহ আলিয়া আবু মুহাম্মদ কাব উজরাতে বর্ণিত তিনি বলেন যে একবার আল্লাহ রসুল আলি সাল্লা সাল্লাম আমাদের নিকট এলেন তখন আমরা বললাম হে আল্লাহ রাসুল কাদা আলিম না আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি আলি কা কিন্তু আপনার প্রতি দরদ কিভাবে পাঠাবো কাল তিনি বললেন কৌলু তোমরা বলো কি বলো আল্লাহ আলহ মুহাম্মদ ও আলা আলি মোহাম্মদ كما صليت على إبراهيم كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على على آل إبراهيم إنك حميد مجيد إدرود

বলেন এমন সময় আল্লাহ রাসুল আলাই আমাদের কাছে এলেন বাহান আল্লাহআ আমাদেরকে আপনার প্রতি দূরত পড়তে আদেশ করেছেন কিন্তু কিভাবে আপনার উপর দূরত পড়বাক রাসুল্লাহ আলী

رسول صلى الله عليه وسلم بولن قولوا تم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام كما قد علمتم الدرود الله على رسول عليه الصلاة والسلام يقول لنا شكرا আর সালাম কেমন তা তোমরা জেনেছো হাদিসটি সাই মুসলিমের এই মর্ম আরেকটা হাদিস সাই বুখারি সাই মুসলিমের ও আইনাবি হাম্মাইদ সাহ আদির আল্লাহন কাল কাল ও ইয়া রসুল্লাহ কেফানুসালি আলাইক আবু হুমায়দ সাহাদির যেহেতু বর্ণিত তিনি বলেন লোকেরা বললো হে আল্লাহ রসুল আমরা কিভাবে আপনার প্রতি দূরত পাড়াবো কিভাবে দূরত পেশ করবো কালা কুলু

পেশ করতে হবে কিভাবে পড়তে হবে সে ব্যাপারে আল্লাহ রাসূল আলী সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল যে থেকে দৌরৎ পড়ার যে দরুদের কথা প্রমাণিত হয়েছে সেই সমস্ত দরুদ পড়া আমাদের উচিত দূরত পড়ার ক্ষেত্রে যে সমস্ত দরুদ আল্লাহ রাসূল আলি সালাম থেকে প্রমাণিত সেই সমস্ত দরুদ আমাদের পাঠ করা উচিত এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে আমরা তাসাউদ্দ পড়ার ক্ষেত্রেও সেখানেও আমরা আল্লাহ রসুল আলাই সাল্লাহসাল্লাম প্রতি সালাম পেশ করে থাকি সেখানে এ কথা পরিষ্কার বলা হয়েছে যে কিভাবে আল্লাহ রসুল আলাই সালাম দিতে হবে সেখানে আমরা কিভাবে পড়ে থাকি আসসালামু আলাইকা আয়ুহানবী ও রহমতুল্লাহ বারাকাত সেখানেও কিভাবে আল্লাহর রসুল আলাই সালামকে সালাম দিতে হবে দূরত পেশ করতে হবে সেখানে তার পরিচয় এবং তার নিয়ম আল্লাহ রসুল আলী সালাম আমাদেরকে শিখিয়ে দিলেন কিন্তু ঘটনা হলো এই যে আজ আমাদের সমাজে আমাদের পরিবেশে যদি লক্ষ্য করা যায় কিছু কিছু ভাইরা এমনভাবে দৌরদ পাঠ করে থাকেন যে কেউ কেউ বলেন ইয়া নবী ইসালাম আলেকা ইয়া রসুল সালাম ও তো এই ধরনের দৌরৎ পড়া মানে আল্লাহ রসুল আলী সাল্লাতু সাথে চরম বেয়াদবি করা আল্লাহ রসুল আলি সালাতু সালামের সাথে চরম বেয়াদবি করা সেটা কিভাবে যেমন আমরা যখন কোনো মানুষকে যদি তাকে না চিনি ও অপরিচিত যদি মানুষ হয় তাকে আমরা সাধারণ ভাষায় এমনি তাকে হে অমুক বা এ ধরনের করে আমরা তাদেরকে ডেকে থাকি তো এই ক্ষেত্রেও কিছু কিছু মানুষ এই ধরনের অভদ্রতার পরিচয় দিয়ে থাকেন বেয়াদবির পরিচয় দিয়ে থাকেন সেটা হলো এই যে আল্লাহ রাসুল আলী আমাদের কাছে পরিচিত যে তিনি নবী এবং রাসুল তিনি আমাদের শেষ নবী তিনি রহমাতুল্লাহ আলম তিনি সঈদুলমুর মুরসালিন তিনি নবী ইন এতদূর সত্ত্বেও জানার সত্ত্বেও তাকে অপরিচিত হিসেবে ডাকা মানে তার সাথে চরম বেদবি করা তার কারণ ইয়া নবী দুটাই হচ্ছে নাকেরা তাই এই ক্ষেত্রে যদি তিনি অপরিচিত হন তাহলে এই ক্ষেত্রে যে ধরনের সম্বোধন করে ডাকা হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সত্যিকারই আল্লাহ রাসুল আলী সাল্লা সালাম তার কাছে পরিচিত তাহলে এই ধরনের সম্বোধন করে ডাকা আদৌ ঠিক হবে না যার জন্যই এটাকে বলা হয়েছে চরম বেদবি প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই সাহাবাই সাহাবাহামগণও আল্লাহ রসুল আলী সালাতুসালকে অনেক সময় তেনাকে সম্বোধন করেছেন ডেকেছেন কোনো মসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য কোনো বিষয় জানা না থাকলে আল্লাহ রসুল্লাহ আলী সালাতুসাল্লামকে সম্বোধন করে অনেক সময় ডেকেছেন তাহলে সেগুলো লক্ষ্য করলে দেখা যায় যে কোথাও এ ধরনের এরকম বেদবি আকারে আল্লাহ রাসোলা আলি সালাতুসালামকে সম্বোধন করতে দেখা যায় নাই বরং তিনারা যখন সম্বোধন করতেন তখন এই বলে সম্বোধন করতেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লাম এই ধরনের পরিচিত শব্দের মাধ্যমে আল্লাহ রাসুল্লা সালাতু সাল্লামকে সম্বোধন করা হতো তাই ওই সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব যারা ইয়া নবী ইসাল্লাম আলাইকা বা ইয়া রাসুল আলাইকা বলে সম্বোধন করে থাকেন তাদের প্রতি আমার আবেদন এবং অনুরোধ যে ধরনের বেদবী ভাষা ব্যবহার না করে আমরা যেন একটু ভদ্রতা শিখি এবং আল্লাহ রাসুল্লাহ আলহিস্লা প্রতি বিশেষ করে ভদ্রতার মাধ্যমে যেন আমরা ডাকি সম্বোধন করি আল্লাহ সাহান আমাদেরকে সেই তফিক দান করুক তাই অবশ্যই কথা অবশ্যই বলবো যে নবী সালাম আলাইকা বা ইয়া রাসুল সালাম আলাইকা শব্দ ব্যবহার না করে এই ক্ষেত্রে ইয়ানাবি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে দরুদ সালাম পেশ করা যাবে কোনো অসুবিধা নাই তবে নবী সালাম আলাইকা বা ইয়া রাসুল সালাম আলাইকা বলাটা হচ্ছে চরম বেদবী তাই এ ধরনের শব্দ ব্যবহার না করে দরুদ ও সালাম পেশ করার সময় ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ সাল আলী আসাল্লাম ধরনের শব্দ ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই তবে হাদিস থেকে যে সমস্ত দরদ প্রমাণিত সেগুলোই পড়া হচ্ছে উত্তম এবং বানাওট এবং ভিত্তিহীন দরদ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা দরকার যেহেতু দরদ পড়া হচ্ছে একটি আবাদত দরুদ যে বেশি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রসুল আলহি সাল্লা সাল্লাম তার বেশি নিকটবর্তী হবে এবং সকাল সন্ধ্যায় যে ব্যক্তি দৌরদ পাঠ করে কেয়ামতের দিন আল্লাহ রসুল আলহিহি সাল্লা সাল্লাম তার প্রতি সুপারিশই করবেন এবং এই মর্মে আরও বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত এই বিষয়ে আমাদেরকে সতর্ক অবলম্বন করা এবং বেয়াদবি করা থেকে বিরত থাকা বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত